কমলাপুর স্টেডিয়াম নাকি মিরপুর বাংলা কলেজ মাঠ, কোথায় হবে বিএনপির আগামীকালের গণসমাবেশ? আজই সে সিদ্ধান্ত জানাবে দলটির স্থায়ী কমিটি। বৃহস্পতিবার রাতে পুলিশের সাথে সমঝোতার পর বিএনপি নেতারা মাঠ পরিদর্শন করেন। এর আগে ডিএমপি কার্যালয়ে আলোচনার মাধ্যমে দুপক্ষের সমঝোতা হয় বলে জানান ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ। শফিউল আলম সুজনের রিপোর্ট। দিন পেরুলে বিএনপির গণসমাবেশ, তবে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম নাকি মিরপুর বাংলা কলেজ মাঠে তা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বিএনপি। তবে সমাবেশকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে বিএনপি নেতারা প্রথমে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম পরিদর্শন করেন, পরে মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন বিএনপি নেতারা। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান কোথায় সমাবেশ হবে তা দলের স্থায়ী কমিটির সাথে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে। আমরা দুটো মাঠ দেখছি এখন, দেখে এটা আমরা একটু আমাদের স্ট্যান্ডিং কমিটি এবং আমাদের চেয়ারম্যান সভা সমিতির সঙ্গে আলাপ করব, অবস্থাটা বলবো কোন জায়গার কী অবস্থা, সিদ্ধান্ত ওনারা দেবেন। আমাদের আলাপ করতে হবে আমাদের কর্মীদের সঙ্গে, স্ট্যান্ডিং কমিটির সঙ্গে, ঢাকা সিটি নেতাদের সঙ্গে আলাপ করতে হবে, সবাই আলাপ করে পরবর্তী পর্যায়ে আমরা সিদ্ধান্ত জানাবো। এর আগে ডিএমপি কার্যালয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী বৈঠক করেন বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে ডিএমপির অতিরিক্ত কমিশনার হারুন রশিদ বলেন সমাবেশের স্থান নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। আমাদের দুই পক্ষের সাথে আমরা একমত পোষণ করেছি, এই দুইটার মধ্যে আমরা দুইটা স্থানই আমরা দেখব, ওনারাও দেখবেন, তো দুইটার মধ্যে একটা হয়তো বেনু সিলেক্ট হবে। বিএনপি যেখানেই সমাবেশ করুক না কেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ নিরাপত্তা দিতে প্রস্তুত বলেও জানান আইন শৃঙ্খলা বাহিনী। শফিউল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা।